এমসিএল টি-20 গ্র্যান্ড লঞ্চিং, ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সাজ সাজ রব, চারদিকে ক্রিকেটারদের ছবি, তামিম, মুশফিক সবাই আছেন, শুধু নেই একজন, সাকিব আল হাসান। এনসিএল টি-20 শুরুর আনুষ্ঠানিকতাও যেন মিস করছে সাকিবকে, বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় পোস্টার বয়কে। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিবের। সাকিব নিজেই সেই ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু তিনি দেশেই আসতে পারেননি, এমনকি রওনাও হয়েছিলেন মাঝপথে দুবাই থেকে, আবার ফিরে গেছেন যুক্তরাষ্ট্র। সাকিবের আর দেশে আসা হয়নি। যেখানে দেশের হয়েই খেলতে পারেননি সাকিব, সেখানে সাকিব এনসিএল টি-20 খেলতে আসবেন সেই চিন্তা করাও বিলাসিতা। সাকিব যে খেলবেন না সেটা ধরে নেওয়াই যায়, সেই সময়টায় সাকিবের খেলার কথা লঙ্কা টি-10। সাকিব খেলতে পারবেন না এমন ভাবনা থেকেই হয়তো এনসিএল টি-20 প্রচারণায় সাকিবের ছবি রাখেনি ম্যানেজমেন্ট, কিন্তু দেশের ক্রিকেটের সবচাইতে বড় পোস্টার বয়কে ছাড়া দেশের ঘরোয়া ক্রিকেটের প্রচারণা খালি খালি লাগবে, সেটাই হয়তো স্বাভাবিক। শুধু এনসিএল টি-20 না, সাকিবের বিপিএল খেলতে দেশে ফেরা নিয়েও আছে শঙ্কা। যদিও তাকে দলে ফিরিয়েছে চিটাগাং কিংস, তবে এমন পরিস্থিতিতে সাকিবের বিপিএল খেলতে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তখনও ঘুরে ফিরে একই আলোচনা আসবে, দেশের হয়ে খেলতে না পারলে বিপিএলে কিভাবে। সাকিব যদি নাই খেলেন তবে এনসিএল টি-20 হয়তো নিশ্চিত করে গ্ল্যামার হারাবে, তার বলার অপেক্ষা রাখে না। সাকিবের খেলার সম্ভাবনা একদম নেই বললেই তো চলে। মাহরুশ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।